নারী বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রথম সেমিতে সুইডেনকে 2-1 গোলে হারিয়েছে স্প্যানিশরা। মেয়েদের বিশ্বকাপ ফুটবলের 9 আসরের 5টিতেই সেমিফাইনাল খেললেও এবার ফাইনালের আগেই বিদায় নিয়েছে সুইডিশরা। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ফাইনালে জায়গা করে নিল স্পেনের নারীরা। ফিফা র্যাঙ্কিংয়ে স্পেনের চেয়ে এগিয়ে সুইডেন, তারপরও খেলার শুরু থেকেই গোছালো ফুটবল খেলেছে স্পেন। অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে 43,000 দর্শকের মন ভরেছে দুদলের আক্রমণাত্মক ফুটবলে। প্রথমার্ধে সমানতালে খেললেও গোলের দেখা পায়নি কেউই, সহজ সুযোগ নষ্ট করেছে দুদলই। দ্বিতীয়ার্ধের চিত্রও ছিল একই রকম, ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ে, ঠিক তখনই জ্বলে ওঠে স্পেন। 81 মিনিটে ডিবক্সের বাইরে থেকে আচমকা শটে সুইডেনের জালে বল জড়ান সালমা সেলেস্তে, উল্লাসে ফেটে পড়ে স্প্যানিশ সমর্থকরা। শেষ মুহূর্তে গোল হজম করে দমে যায়নি সুইডেন, খেলা গুছিয়ে নিয়ে গোল শোধে একের পর এক আক্রমণ করে সুইডিশ ফরোয়ার্ডরা। 88 মিনিটে আসে সাফল্য, ফাঁকায় বল পেয়ে গোল করতে ভুল করেননি সুইডিশ ফরোয়ার্ড রেবেকা মারিয়া। এই গোলের উৎসব শেষ হতে না হতেই সবাইকে অবাক করে দেয় স্পেনের কারমানো গার্সিয়া। আচমকা শটে গোল করে আনন্দের বন্যা বইয়ে দেন স্পেন শিবিরে। শেষ সময়ে গোল হজম করে হতাশায় ভেঙে পড়ে সুইডেন। 7 মিনিটের ইঞ্জুরি সময়েও আর খেলায় ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় স্পেন। Sweden's semi-final curse strikes again. Are they destined forever to be the bridesmaids? শফিকুল শামীম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।